ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যেই কারণেই যেই সকল টিভি সিরিয়ালস বা চলচ্চিত্রগুলি পরিবার কেন্দ্রিক সেইগুলির জনপ্রিয়তাও খুব বেশি। ভারতীয় জনগণের এই ভাবপ্রবণ মানসিকতার কথা মাথায় রেখেই প্রযোজক আনন্দ এল রায় তার টিমকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন তার ছবি রাকশাবন্ধনের প্রমোশনের উদ্দেশ্যে। মূলত এটি একটি পরিবার কেন্দ্রিক ফিল্ম। ইতিমধ্যেই তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যেমন পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ইন্দোর সহ দুবাইতেও প্রচুর সম্মান লাভ করেন। অতঃপর 8ই আগস্ট তারা পৌঁছে গেলেন সিটি অব জয় কলকাতাতে। অলরাইট, সো হাই, হাউ আর উই অল ফিলিং দিস মর্নিং ইন কলকাতা? Right. And what about you all? Super excited to be here, guys. Thank you so much for your warm welcome. Hey, I've seen the trailer. I have seen it, even though we are going to show it to you in no time now. But then you are doing an amazing job in the trailer. Can I please have a round of applause for her? She's just amazing. You all are killing it in the trailer. First, let me congratulate. সঙ্গে ছিলেন অক্ষয় কুমার, সাদিয়া খাতিব, স্মৃতি সিকান্ত, সাজিমিন কাউর, দীপিকা খান্না। প্রসঙ্গত একথা উল্লেখ্য যে অক্ষয় কুমার ছাড়াও এই মুভিটিতে অভিনয় করেছেন নীরজ সুদ, সীমা পাভা, ভূমি পাদনেকর এবং অভিলাষ থাপলিয়াল। মুভিটি 11ই আগস্ট 2022 রিলিজ হতে চলেছে। ছবিটিতে সঙ্গীত কম্পোজ করেছেন হিমেশ রেশমিয়া এবং সঙ্গীতের ভাষ্য প্রদান করেছেন ইরশাদ কামিল। आनंद राय की राय है और किस हिसाब से उन्होंने ये फिल्म बनाई है, देखिए ये बहुत ही परिवार वाली, दिल वाली फिल्म है, दिल से बनी हुई फिल्म है और परिवार के लिए बनी हुई फिल्म है। कमाल की बात तो ये है कि ये फिल्म है ना, आप अपने पूरे परिवार के साथ जाके जब देखोगे ना तो आपको लगेगा आपका परिवार आपके साथ और जुड़ गया है। ये एक गम होता है ना, उसका काम कर रही है। मतलब मैं बता सकता हूँ क्योंकि मैंने ये फिल्म देखी है, ये सब चीज़ें जोड़ देती हैं ये फिल्म। ये कोई भी ऐसा इसमें से ऐसा कोई तार नहीं है जो आपको तोड़ता है, ये सारा चीज़ सब कुछ जोड़ता है।